সেই ছোট্ট পান্তা ভাতের কুণ্ডুকে মনে আছে তো? সালটা 2010 থেকে 11। জি বাংলার জনপ্রিয় ডান্স বাংলা ডান্সের শোয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল খুদে শিল্পী দীপান্বিতা কুণ্ডু, যার পাকা পাকা কথা, টানা টানা দুটি চোখ এবং অসাধারণ নৃত্যভঙ্গের জন্য মজেছিল সকল দর্শক। সকলের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল ছোট্ট দীপান্বিতা। ছোট্ট সেই খুদে শিল্পীকে মহাগুরু মিঠুন চক্রবর্তী আদর করে নাম দিয়েছিলেন পান্তা ভাতের কুণ্ডু। তারপর থেকে পান্তা ভাতের কুণ্ডু হিসাবে জনপ্রিয়তা পান দীপান্বিতা। পান্তা ভাতের কুণ্ডুর জন্য সে সময় শোয়ের টিআরপিও বেড়েছিল, তার নাচ দেখতে ভালোবাসতেন দর্শকরা, রাতারাতি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিল সে। তখন দীপান্বিতার বয়স ছিল 4 কি 5, এখন 2023 সাল, অনেকটাই বড় হয়ে গিয়েছে দীপান্বিতা। ফের জি বাংলার ডান্স বাংলা ডান্স এর মঞ্চে ফিরেছেন পান্তা ভাতের কুণ্ডু। দেখতে দেখতে মাঝে কেটে গিয়েছে 12টি বছর। সেই ছোট্ট গোলগাল মিষ্টি দীপান্বিতা আর আগের মতো ছোট নেই, এখন তিনি বেশ অনেকটা বড়। বদলে যাওয়া সেই পান্তা ভাতের কুণ্ডুকে দেখে অবাক খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তী। দীর্ঘ 12 বছর পর মিঠুন চক্রবর্তীও ফের মহাগুরু হয়ে ডান্স বাংলা ডান্সের মঞ্চে ফিরেছেন। তিনিও দীপান্বিতার নাচ দেখে তাকে বড় হয়ে যেতে দেখে অবাক। মিঠুনদা বলেন, ও মাই গড, পান্তা ভাতের কুণ্ডু? দীপান্বিতা বলেন, হ্যাঁ। মুর্শিদাবাদের বহরমপুরের দীপান্বিতার নাচ দেখে মুগ্ধ হয়ে যান বিচারকের আসনে থাকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মৌনী রায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দীপান্বিতার পারফরমেন্স দেখে মিঠুন চক্রবর্তীও তার নিজের আসন থেকে উঠে এসে দীপান্বিতাকে জড়িয়ে ধরেন, বলেন, সত্যিই গর্ব হচ্ছে। এই দৃশ্য দেখে মনে হয় ঠিক যেন দাদু আর নাতনির দেখা হয়েছে অনেক বছর পর। দীপান্বিতা কুণ্ডুর নৃত্যশৈলী এখন আরও দক্ষ হয়ে উঠেছে। ডান্স বাংলা ডান্স খ্যাত এই খুদে শিল্পীর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে মাঝে মধ্যে নিজের নাচের নানান ভিডিও আপলোড করে থাকেন দীপান্বিতা। সেই ভিডিওগুলির ভিউজও হয় অনেক, প্রচুর মানুষ দীপান্বিতার নাচ দেখতে ভালোবাসেন। তো বন্ধুরা, ডান্স বাংলা ডান্স শোয়ে ছোট্ট দীপান্বিতার নাচ আপনাদের কেমন লাগতো কমেন্ট করে জানিয়ে দিন। আর বাংলা বিনোদন জগতের সকল ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।